বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবিসিটি বা মেদ কমানোর কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। বন্ধুরা, মেদ বা অবিসিটি কেন হয় এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি, তারপরেও আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কেন আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হয়, মেদ হয়, কিভাবে আমরা হোমিও চিকিৎসার মাধ্যমে এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে দ্রুত মেদ কমিয়ে একটি সঠিক ভাবে জীবন যাপন করতে পারি সে সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে মেদ বা ওবিসিটি এই সমস্যাটি পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এর কারণ হিসেবে আমি বলবো, যারা প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় শর্করা গ্রহণ করেন, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করেন, অলসভাবে জীবনযাপন করেন, কোনো পরিশ্রম করতে চান না, ব্যায়াম করতে চান না, হাঁটা চলাফেরা করতে চান না, অলসভাবে জীবনযাপন করেন, হ্যাঁ, তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশি হতে দেখা যায়। শরীরের চাহিদার তুলনায় অতিমাত্রায় ক্যালোরিযুক্ত খাবার যদি আমরা খাই, তার পাশাপাশি আমরা যদি কোনো কায়িক পরিশ্রম না করি, শরীরে না ঘাম ঝরাই, হ্যাঁ, শুধু অলসভাবে জীবনযাপন করি, শুয়ে বসে সময় কাটাই, তাহলে কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে, স্থূলতা বৃদ্ধি পেতে পারে। এই ওবিসিটি বা মেদ কমাতে হলে কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে। এই মেডিসিনগুলো নিয়মিত 3 থেকে 6 মাস সেবন করতে হবে, তার পাশাপাশি কিছু নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে এবং দৈনিক কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আপনার হাঁটাহাঁটি বা শরীরচর্চা বা খেলাধুলা করতে হবে। তাহলে দ্রুত আপনারা শরীরের ওজন কমাতে পারবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। অবিসিটি বা মেদ কমানোর জন্য কার্যকরী প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্বের রোগীরা মোটা থলথলে প্রকৃতির হয়, মাথায় প্রচুর ঘাম হয়, ঘামে টক গন্ধ থাকে, এরা ডিম খেতে খুব পছন্দ করে, ঠান্ডা মোটেই সহ্য করতে পারে না, অল্প ঠান্ডাতেই তাদের ঠান্ডা লেগে যায়। এই ধরনের লক্ষণে ক্যালকেরিয়া কার্ব খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। অর্থাৎ এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে, যারা মোটা বা থলথলে প্রকৃতির, যাদের ওবিসিটি রয়েছে, তারা যদি এই ক্যালকেরিয়া কার্ব 200 মেডিসিন দিয়ে প্রতিদিন 3 থেকে 4 ফোঁটা ওষুধ সকাল বিকাল এভাবে 3-4 দিন সেবন করে কমপক্ষে 15 দিন আপনাকে অ্যাড করতে হবে। এভাবে বেশ কিছুদিন সেবন করার পর অবশ্যই আপনার ওজন কমছে কি না সেদিকটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যান্টিম ক্রোড। ম্যাদ বা অবিসিটি কমানোর দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যান্টিম ক্রোড। অ্যান্টিম ক্রোডের রোগীরা খাবার খাওয়ার পর যে খাবারটা আমরা গ্রহণ করি সেই খাবারেরই স্মেল ঢেকুরের মাধ্যমে বের হয়। অর্থাৎ আমরা যদি অতিরিক্ত ভোজন করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় এই ধরনের ঢেকুর হয়। এছাড়াও অ্যান্টিম ক্রোডের রোগীরা রুটি বা পিঠা খেলে, টক জাতীয় খাবার খেলে, হ্যাঁ, মদ খেলে তাদের পেটের নানা সমস্যা দেখা দেয়। এই ধরনের লক্ষণে যদি অ্যান্টিম ক্রোড আপনারা সেবন করেন, আমি আশা করি আপনারা অবশ্যই খুবই উপকৃত হবেন। অর্থাৎ যারা মেদ কমানোর জন্য অ্যান্টিম ক্রোড সেবন করতে চান তাদের কিন্তু এই লক্ষণগুলো থাকতে হবে। জানিয়ে দিচ্ছি অ্যান্টিম ক্রোড 200 মেডিসিনটি কিভাবে সেবন করতে হবে। 3 থেকে 4 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে দিনে 2 বার সেবন করবেন, সকালে এবং বিকালে সেবন করবেন। এভাবে 3-4 দিন সেবন করার পর কমপক্ষে 15 দিন আপনাকে ওয়েট করতে হবে, অবজারভেশনে রাখতে হবে। তারপর
আবার ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার পরবর্তী পাওয়ার সিলেকশন করবেন। এইভাবে নিয়মিত সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখন জানিয়ে দিব হোমিওপ্যাথিক একটি কমপ্লেক্স মেডিসিন। তো বন্ধুরা, ওবিসিটি বা ম্যাথ কমানোর খুবই কার্যকরী দুটি হোমিওপ্যাথিক মাদার টিংচার মেডিসিন রয়েছে। একটি হচ্ছে ফিউকাস ভেসি মাদার টিংচার, আরেকটি হচ্ছে ফাইটোলক্কা বেরি মাদার টিংচার। এই ফাইটোলক্কা বেরি মাদার টিংচার এবং ফিউকাস ভেসি মাদার টিংচার মেডিসিন দুটো আপনারা 30 ml 30 ml করে আলাদা আলাদা কিনে নিয়ে একটি স্বচ্ছ কাচের পাত্রে দুটো একত্র করে 8 থেকে 10 বার ঝাঁকিয়ে নিয়ে প্রতিদিন 30 ফুটা ঔষধ দিনে দুবার সেবন করবেন। খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন। এভাবে নিয়মিত 3 থেকে 6 মাস সেবন করলে আপনাদের ওজন হ্রাস পাবে, ম্যাদ কমে যাবে, সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, যারা অতিরিক্ত ম্যাদ নিয়ে চিন্তা করছেন, যাদের শরীরের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে, তারা যদি এই ওষুধগুলো নিয়মিত সেবন করেন, আমি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদের ওজন কমে আসবে, এই ওবিসিটি বা ম্যাদ থেকে মুক্তি পাবেন। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।